রাখি পূর্ণিমায় ছুটি ঘোষণা করলো রাজ্য সরকার এগারোই অগস্ট রাখি পূর্ণিমা উপলক্ষে ছুটি ঘোষণা রাজ্যে রুমা পাল আমাদের প্রতিনিধি বলবেন বিস্তারিত এ নিয়ে যে বিজ্ঞপ্তি এই মর্মে জারি করা হয়েছে রুমা কি রয়েছে তাতে দেখো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এগারোই অগস্ট রাখি বন্ধন সে এবং রাখি বন্ধন তো উপলক্ষ করে কিন্তু রাজ্য সরকার ছুটি দিয়েছে কর্মচারীদের বলা যেতেই পারে যে তৃতীয় ভাগ ক্ষমতায় আসার পর এই রাজ্য সরকার কিন্তু এই প্রথমবার রাখি বন্ধনের ছুটি দিচ্ছে এমনিতেই রাজ্য সরকারের কর্মচারীদের অনেকগুলো ছুটি রয়েছে তার মধ্যে কিন্তু রাখি বন্ধনের ছুটিটা কিন্তু আরো একটা জুড়লো জানিয়ে রাখি শুধুমাত্র রাজ্য সরকারি কর্মচারী এবং অবশ্যই লোকাল বডিজ রয়েছে তার সঙ্গে সঙ্গে আন্ডারটেকিং যে সমস্ত সরকারি সরকারি ইনস্টিটিউশন রয়েছে এডুকেশনাল ইনস্টিটিউশন রয়েছে সব থেকে কিন্তু ছুটি থাকবে অবশ্যই রাখি বন্ধনের দিন ছুটি থাকছে এগারোই অগস্ট তবে এতগুলো ছুটির মধ্যে রাখি বন্ধনের এই ছুটি আরো একটা বিশেষ পাওনা ধন্যবাদ রুমা তোমাকে দিল্লিতে প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর মধ্যে বৈঠক শেষ প্রধানমন্ত্রীর বাসভবনে মোদীর সঙ্গে আজকে বৈঠক হয় মমতা বন্দ্যোপাধ্যায় নির্ধারিত সময় বিকেল সাড়ে চারটে আগেই কিছু আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছে যান প্রধানমন্ত্রীর যে বাসভবন সাত নম্বর লোক কল্যাণ মার্ক সেখানে এবং কিছুক্ষণ আগে সেই বৈঠক শেষ হয়েছে রাজ্যের যেটা দাবি এই মুহূর্তে বিভিন্ন প্রকল্প বাবদ কেন্দ্রের কাছে প্রায় সাতানব্বই হাজার কোটি টাকা পাওনা সেই সব বিষয় উঠে এসেছে কিনা আজকের এই বৈঠকে আমরা জানবো বিস্তারিতভাবে কথা বলবো আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহের সঙ্গে সাড়ে চারটে থেকে এখন পাঁচটা কোটি অর্থাৎ বিজেন্দ্র প্রায় চল্লিশ মিনিটের এই বৈঠক কি কি বিষয়ে আলোচনা হলো দেখো চল্লিশ মিনিটের মিটিং হয়েছে শুভ্রজিৎ কেন কি মুখ্যমন্ত্রী প্রায় সাড়ে চারটার অ্যাপয়েন্টমেন্ট ছিল কিন্তু চারটে বেজে তেরো চোদ্দো মিনিটে তিনি পৌঁছে গেছিলেন এখানে সাড়ে চারটে থেকে সেই মিটিং স্টার্ট হয়েছে এবং প্রায় চল্লিশ মিনিটের মুখ্যমন্ত্রীর সঙ্গে তার একান্ত সাক্ষাতের পর তিনি কিছুক্ষণ আগে এই লোক কল্যাণ মার্ক থেকে বেরিয়ে গেছেন তিনি তার বাসভবনে গেছেন খুব সম্ভবত এই ওইখানে ওয়ান এইটি থ্রি সাউথ এভিনিউতে তিনি কোনো বক্তব্য রাখবেন সংবাদ মাধ্যমের কাছে কেন কি নেক্সট অ্যাপয়েন্টমেন্ট তার সাড়ে ছটার সময় রয়েছে রাষ্ট্রপতি ভবনে যেখানে সৌজন্য সাক্ষাৎ রয়েছে নতুন রাষ্ট্রপতি হয়েছেন দ্রৌপদী মুর্মু তার সঙ্গে তার একটা সৌজন্য সাক্ষাৎ রয়েছে সেটা সাড়ে ছটায় রয়েছে তার আগে খুব সম্ভবত যখন তিনি তার দিল্লিতে যে বাসভবন তিনি যেখানে উঠেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাসভবন ওয়ান এইটি থ্রি সাউথ এভেনু সেখানে তিনি কোনো কথা বলতে পারেন যেটা আমরা জানতে পারছি তিনিই কিছু জানাবেন কি আজকে কী নিয়ে আলোচনা হলো তবে আলোচনা হওয়ার আগে থেকে যে আমরা জানতে পারছিলাম টিএমসি সূত্র থেকে কি যে পাওনাগুলো রয়েছে বিশেষ করে রাজ্যের যে প্রাপ্য যে টাকা সেটা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে রিলিজ করা হচ্ছে না সেটা নিয়ে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে বলবেন তার সঙ্গে সঙ্গে জিএসটির যে শেয়ার রয়েছে রাজ্যের

হন কিনা এবং কি নিয়ে আলোচনা হয়েছে এবং সেই মর্মে কোনো আশ্বাস প্রধানমন্ত্রী থেকে পেয়েছে কিনা মুখ্যমন্ত্রী কিছু বলেন কিনা সেদিকে আমাদের নজর থাকবে আপাতত বিজেন্দ্র ধন্যবাদ তোমায়